গণতন্ত্রের মাতা, তিনি গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আবার গতকাল তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্বাস্থ্যের অবনতি হওয়ায়। আমরা দীর্ঘকাল ধরে তার মুক্তির সংগ্রাম করছি, দীর্ঘকাল ধরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা বলেছি, কিন্তু এই সরকার যারা নির্বাচিত নয়, যাদের জনগণের প্রতি কোনো রকমের কোনো দায়িত্ববোধ নেই, এবং যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে করে যে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক তিনি, এবং সেই কারণেই তাকে তারা সেই চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত তারা দেয়নি। এই দেশে বর্তমান যে শাসক গোষ্ঠী অর্থাৎ আওয়ামী লীগ, তারা আমাদের যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম সেই মুক্তিযুদ্ধের সমস্ত স্বপ্ন আকাঙ্ক্ষাগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। নিজেরা ক্ষমতায় থাকার জন্যে আজকে গোটা রাষ্ট্রকে তারা একটা সম্পূর্ণভাবে একটা ফ্যাসিবাদী, একটা একনায়তান্ত্রিক কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে। আপনারা জানেন যে আমরা গত 22 তারিখ থেকে, আগস্টের 22 তারিখ থেকে আমরা জ্বালানি তেল মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, এবং এই প্রতিবাদ করতে গিয়ে ভোলায় আমাদের ছাত্র নেতা নূরে আলম এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা পুলিশের গুলিতে নিহত হওয়ার পরেই আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমাদের সারা দেশে এই আন্দোলন অত্যন্ত বেগবান হচ্ছে। আপনারা দেখেছেন যে প্রতিটি জায়গায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছে, এবং এই সরকারের বিরুদ্ধে তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা করছে। এটাতেই ভীত হয়ে এই সরকার আজকে তাদের যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, তাদেরকে তারা লেলিয়ে দিয়েছে, এবং বিভিন্ন জায়গায় আমাদের শান্ত, আপনার একেবারে সম্পূর্ণভাবে যেটাকে আমরা বলি যে আপনার গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনকে ধ্বংস করার জন্যে তারা আক্রমণ চালাচ্ছে। পুলিশ বিভিন্ন জায়গায় গুলি করছে এবং আমাদের বহু নেতাকর্মীকে তারা আহত করেছে। আজকে এই যে এই সরকারের যে ভয়াবহ সন্ত্রাসী চেহারা, তা তারা আবার উদ্ঘাটন করতে শুরু করেছে। বন্ধুগণ, আজকে সবচেয়ে বড় ভয় পেয়েছে তারা যে আজকে জনগণের এক ঐক্য সৃষ্টি হয়েছে, এই জনগণের ঐক্য আজকে এই সরকারের পতনকে ত্বরান্বিত করবে। আমরা বিশ্বাস করি যে সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য সৃষ্টি হবে, এবং আমরা সে আহ্বানও করেছি যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এই ভয়াবহ এই দানবীয় যে সরকার, সেই সরকারকে সরিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। কাজী জাফর আহমেদকে সেই জন্যই আজকে অত্যন্ত প্রাসঙ্গিক যে কাজী জাফর আহমেদ জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, এবং আমাদের সবসময় বিশ্বাস করি আমরা কাজী জাফর আহমেদের তার সারা জীবনের যে কাজ, তার সারা জীবনের যে রাজনীতি, সেই রাজনীতি অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবে এই ভয়াবহ এই একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্যে, জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করবার জন্যে, এবং আমাদের সংবিধানে যে আমাদের যে মূল লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলোকে বাস্তবায়িত করার জন্য। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অতি দ্রুত তার আশু রোগ মুক্তি কামনা করছি, এবং আজকের জাফর ভাইয়ের এই স্মরণসভার মধ্য দিয়ে আমি তার মুক্তি দাবি করছি। দেখতে দেখতে 7 বছর চলে গেছে, জাফর ভাই আমাদের মাঝে নেই এখনো, সেটা ঠিক মনে করতে ইচ্ছে করে না, তারপর এটাই বাস্তব, তিনি আমাদের মাঝে নেই। 7 বছর আগে
তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কাজী জাফর সম্পর্কে খুব অল্প সময়ে আলোচনা করা অত্যন্ত কঠিন, কারণ তার সারাটা জীবন রাজনীতির মধ্যে থেকে তিনি রাজনীতির বিভিন্ন বাঁকে চড়াই উতরের মধ্য দিয়ে অতিক্রম করেছেন। সে সবখানেই যে মূল বিষয়টা ছিল, সে বিষয়টা ছিল তার দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার লড়াই, তার সংগ্রাম, আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াইয়ের সংগ্রাম এবং গণতন্ত্রের জন্য তার সংগ্রাম এবং লড়াই। শুনলে আমরা ষাটের দশকে যারা ছাত্র ছিলাম, আমরা কাজী জাফরকে দেখেছি একটা সত্যিকার অর্থেই একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো। আমাদের সেই কারণেই কাজী জাফরের প্রতি আমাদেরকে আলাদা, সম্পূর্ণভাবে ভিন্ন একটা আবেগ আছে। এবং সেই সময়ে তৎকালীন পুরো পাকিস্তানে সত্যিকার করতে বলতে ছাত্র রাজনীতিতে যিনি সবচেয়ে উজ্জ্বল ছিলেন, তিনি ছিলেন কাজী জাফর আহমেদ। পরবর্তীকালে যে কথাটা অনেকেই বলেছেন যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে, একটি শোষণমুক্ত সমাজের পক্ষে, রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে, ঠিক আছে পরে বলবেন, আমাদের মধ্যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা আসম আব্দুর রব সাহেব এসছেন, আমি আশা করব তিনি আমার পরে বক্তব্য রাখবেন এবং সেটাই হবে সবচেয়ে শোভনীয়। ঢাকার রাস্তার অবস্থা এরকম যেখানে আপনার সময় মতো উপস্থিত হওয়া খুব কঠিন সব ব্যাপারে। যাই হোক, আমি যে কথা আপনাদের বলছিলাম, তার সারাটা জীবনই তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, কখনো সরকারের ছিলেন এবং বেশিরভাগ সময় সরকারের বাইরে ছিলেন। শেষ জীবনে এসে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা অনেক বৃদ্ধি পেয়েছিল, বিশেষ করে যখন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা করছি, গণতন্ত্রের পক্ষে যখন লড়াই করছি, সেই সময়ে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদিয়ার সঙ্গে একযোগে তিনি গণতন্ত্রের পক্ষে সংগ্রাম শুরু করেছিলেন। প্রিয় বন্ধুগণ, আজকে জাতি এক অত্যন্ত সংকটময় মুহূর্তে উপস্থিত হয়েছে। আপনারা জানেন, গতকালই আপনারা দেখেছেন যে আমাদের গণ, আর সে একই সঙ্গে কাজী জাফরের যে পার্টি, তার তৈরি করা যে পার্টি, জাতীয় পার্টি, সেই পার্টি যেন সফল হতে পারে এবং একই সঙ্গে তার যে আত্মার মাগফিরাত কামনা করছি, রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সঙ্গে তার পরিবার পরিজনদের কাছে তারা যেন এই শোককে সামলে উঠতে পারেন, একই সঙ্গে আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি সেই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ।